তো ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে আজকের এই স্মার্ট ইউনিক ট্রিক অবশ্যই আপনাদের দেখতে হবে কারণ আজকের এই ট্রিক্স দেখার পর থেকে আপনাদের মোবাইলের আর পাওয়ার বাটনে প্রেস করতে হবে না আজ আমি আপনাদের এমন একটি কাজ দেখাবো শুধুমাত্র আপনার মোবাইল স্ক্রিনে এইভাবে ডাবল ট্রেপ করবেন দেখতে পাবেন এখানে মোবাইলের স্ক্রিনের আলো চলে যাবে এবং উপরে জাস্ট আপনি সোয়াইপ করবেন আপনার উপরে যেখানে স্পিকার থাকে অথবা ফ্রন্ট ক্যামেরা থাকে ওখানে জাস্ট আপনার ফিঙ্গার দিয়ে স্লাইড করবেন স্লাইড করলে দেখতে পাবেন আলো চলে আসবে আর যদি মোবাইলের স্ক্রিনে দুইবার ট্রেপ করেন অথবা ক্লিক করেন দেখতে পাবেন আলো চলে যাবে তো এই কাজটি করার জন্য অনেক সময় মোবাইলের পাওয়ার বাটনে প্রেস করতে হয় এখন থেকে আর পাওয়ার বাটনে প্রেস করতে হবে না জাস্ট দুইবার এভাবে টাচ করবেন আর উপরে যেখানে ক্যামেরা তাকে অথবা স্পিকারটাকে হাতের আঙ্গুল দিয়ে স্লাইড করবেন দেখতে পাবেন আলো আবার ফিরে আসবে তো এই কাজটি করতে হলে অবশ্যই আপনাদের আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তবে একটা রিকোয়েস্ট প্রথমে আমাদের এই ভিডিওতে এখানে ক্লিক করে একটি লাইক করে দেবেন প্রথমে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে একটি বেল আইকন আসবে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন এবং কষ্ট করে একটু নিচের দিকে চলে আসলে এখানে পাবেন কমেন্ট সেকশন এখানে ক্লিক করে জাস্ট একটি কমেন্ট করে দিবেন লিখে দেবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও তারপর এই অপশনটিতে ক্লিক করে সেন্ড করে দিবেন বন্ধুরা আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত পাই তো বন্ধুরা আপনাদের এই স্মার্ট ইউনিক কাজটি করার জন্য অবশ্যই একটি অ্যাপস লাগবে জাস্ট দুই এমবির মতো হবে অ্যাপ্লিকেশনটি এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে আপনারা ওপেন করে নেবেন তারপর কোনো অ্যাড আসলে অ্যাডগুলো কেটে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নেট পারমিশন এখানে ওকে প্রেস করে দেবেন তারপর এখানে একটি অপশান আসছে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট আপনাদের এই অ্যাক্টিভেটে এখানে ক্লিক করতে হবে অ্যাক্টিভেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অনেক কিছু অপশান আসছে এখানে জাস্ট একটি কাজ করতে হবে ছোট্ট একটি কাজ আপনারা নিচের দিকে চলে আসুন নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন অপশানটি দেওয়া আছে ডাবল ট্যাপ টু টার্ন অন অফ এই যে অপশনটি এই অপশনটি অবশ্যই এখান থেকে আপনাদের এনেবেল করতে হবে তারপর এখান থেকে প্রেস করে দিন তারপর এখান থেকে অ্যাপ্লিকেশনটি শো করবে এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশনটি এনেবেল করে দেবেন পারমিশনগুলো তো বন্ধুরা তারপর এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু অন হয়ে গেছে এই অপশনটি তারপর নিচের দিকে চলে আসলে এখানে পাবেন আরও একটি অপশন রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন শো প্লোটিং পপ আপ এই অপশনটি এখানে চেক মার্ক করলে একটি আপনারা পপ আপ দেখতে পাবেন এই যে একটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকনটিতে ক্লিক করলে মোবাইলের স্ক্রিনের আলো কিন্তু অফ হয়ে যাবে এবং বন্ধুরা যদি আপনারা এই আইকনটি না চান না চাইলে অবশ্যই এখান থেকে এই চেক মার্কটি উঠিয়ে দেবেন বন্ধুরা জাস্ট শুধুমাত্র এই দুটো কাজ আপনারা করবেন এই কাজটি করার পর অবশ্যই অ্যাপ্লিকেশনটির থেকে এক্সিট হয়ে বের হয়ে যান এখন আপনাদের কাজ শেষ এখন জাস্ট শুধুমাত্র আপনার মোবাইলের স্ক্রেনে দুবার এভাবে টাচ করবেন দেখবেন আলো চলে যাবে আর স্লাইড করবেন উপরে এভাবে হাতের ফিঙ্গার দিয়ে তাহলে দেখতে পাবেন আবারও এখানে আলো চলে আসবে এই স্মার্ট অ্যাপ্লিকেশনটি আপনাদের ডাউনলোড করতে হবে তাহলে এই কাজটি আপনারা করতে পারবেন জাস্ট শুধুমাত্র দুবার টাচ করবেন টাচ করলে আলো চলে যাবে তাহলে আর আপনাদের মোবাইলের পাওয়ার প্যাটনে প্রেস করতে হবে না উপরে জাস্ট যেখানে ক্যামেরা থাকে অথবা স্পিকার থাকে ওখানে একটি সেন্সর আছে ওখানে জাস্ট আঙ্গল দিয়ে আপনারা স্লাইড করবেন স্লাইড করলে আলো চলে আসবে তাহলে আর পাওয়ার প্যাটনে প্রেস করতে হবে না তো বন্ধুরা এই অসাধারণ কাজ করলে আপনার মোবাইলের অনেকটা স্মার্ট হয়ে যাবে তো বন্ধুরা তার জন্য অবশ্যই আপনাদের একটি অ্যাপস লাগবে অ্যাপসটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে চলে আসবেন এখানে পাবেন ডাউনলোড অ্যাপস লিঙ্ক এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবে